ভোটের আগে কেন্দ্র সরকারের সম্পূর্ণ নতুন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে তিনশো ইউনিট প্রতি মাসে ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে এবং ভর্তুকি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে প্রধানমন্ত্রী সূর্য ঘর মোফত যোজনা এ বিষয়ে গতকালকেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তো এই যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ভোটের আগে মোদী নতুন চমক এক কোটি ঘরে ফ্রি বিদ্যুৎ দু হাজার চোদ্দো সালে ছিল বছরে দুই কোটি চাকরি এরপর কখনো পাঁচ বছরে সকলের জন্য ঘর দু সালের মধ্যে সকলের জন্য পানীয় জল দু সালের মধ্যে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি আর এবার দু সালে লোকসভা ভোটে প্রাককালে মঙ্গলবার নতুন প্রকল্প ঘোষণা করলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত যোজনা এর জন্য সরকার পঁচাত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করবে প্রতি মাসে দেশের এক কোটি মানুষ বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পাবে যা ব্যয় হবে সব দেবে কেন্দ্রীয় সরকার ভর্তুকি টাকা সরাসরি যাবে ব্যবহারকারীর খাতায় একশো চল্লিশ কোটির দেশে ব্রাশি কোটি গরিব মানুষকে দেওয়া হবে বিনামূল্যে খাদ্য তাহলে বিনামূল্যের বিদ্যুৎ কতজন পাবে এক কোটি এদের জন্য খোলা হচ্ছে অনলাইন পোর্টাল সেখানেই প্রত্যেককে নাম রেজিস্টার করতে হবে সোলার ব্যবস্থার মাধ্যমে মিলবে এই ফ্রি বিদ্যুৎ তবে শুধুই যে ফ্রি বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য তা নয় এর সঙ্গে আবার কর্মসংস্থানেরও দাবি যুক্ত করেছেন প্রধানমন্ত্রী বলেছেন এই প্রকল্পে কাজও পাওয়া যাবে মঙ্গলবার প্রধানমন্ত্রী দেশের তাবৎ পঞ্চায়েত ও পুরসভাকে এই প্রকল্পে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন তাদের এলাকায় ঘরে ঘরে ছাদে বসানো হোক সোলার বিদ্যুৎ আর এই প্রকল্পকে জনপ্রিয় করা হোক কিন্তু কারা এই প্রকল্পে যোগ দেওয়া অথবা ফ্রি বিদ্যুতের যোগ্য হবে সেই খুঁটিনাটি জানানো হয়নি দেশের সরকারি গরিব বিরাশি কোটি ফ্রি বিদ্যুৎ পাবে এক কোটি মানুষ বাকিদের কি হবে বিরোধীদের দাবি এটাও এক নতুন চটকদারি যা নিছক নির্বাচনী স্লোগান এ বিষয়ে আরও একটি কিন্তু আপডেট রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে দূষণ হ্রাসে অপ্রচলিত তথা বিকল্প বিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা করছে কেন্দ্র রাজ্য উভয় পক্ষই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন তখন কলকাতায় এগদা তার মন্ত্রিসভার সতীর্থ ও বর্তমানে রাজ্যের অপ্রচলিত শক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে তাদের নতুন পরিকল্পনার ব্যাখ্যা দিলেন দেশে এক কোটি বাড়িতে ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ার কথা আগেই বলেছেন মোদী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাতে ওই পরিবারগুলিকে প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেন এদিন এক্সএ মোদী জানান এর জন্য খরচ হবে পঁচাত্তর হাজার কোটি টাকা আগে প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা বলা হলেও এদিন মোদী মোদি জানান পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় ভর্তুকি টাকা সরাসরি জমা পড়বে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কম সুদে ব্যাঙ্ক ঋণও এর জন্য সব পক্ষকে ন্যাশনাল অনলাইন পোর্টালে নথিভুক্ত হতে হবে শহরের স্থানীয় প্রশাসন পঞ্চায়েতগুলি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো নিয়ে প্রচার চালাবে অন্যদিকে মঙ্গলবারই কলকাতায় বণিকসভা অ্যাসোচ্যামের বিদ্যুৎ ও জ্বালানি শক্তি সংক্রান্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিকল্প বিদ্যুতে জোর দেওয়ার পাশাপাশি সেই পথের নানা প্রতিবন্ধকতা এড়ানোর পরিকল্পনায় গুরুত্ব দেন সেখানে বাবুল জানান ইতিমধ্যেই রাজ্যের একশো চারটি সরকারি ভবনে যেমন জেলাশাসক মহকুমা শাসকের দপ্তর জেলা আদালত কিছু বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুৎ প্রকল্প আলোশ্রী পায় শেষের মুখে এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্যের নশোটি স্কুল ও পঞ্চাশটি কলেজে সৌর প্যানেল বসানো হবে মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু বলা হচ্ছে যেটি সূর্যোদয় যোজনা প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল সেটাই কিন্তু পিএম এম সূর্যঘর মুফত বিজলি যোজনা অর্থাৎ দুটি কিন্তু একই প্রকল্প এবং এ বিষয়ে ইতিমধ্যেই কিন্তু নতুন পোর্টাল চালু করা হয়েছে যেখানে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে যদি আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে চান অথবা এই ফ্রি বিদ্যুতের সুবিধাটা নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু অনলাইন কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন অথবা আবেদন করবেন সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে এবং ইতিমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী কিন্তু দেখতেই পাচ্ছেন এক্স হ্যান্ডেলারে কিন্তু এটা জানিয়ে দিয়েছে পিএম এম সূর্যঘর মুক্তি বিজলি যোজনা এবং এখানে দেখতে পাচ্ছেন যে পঁচাত্তর হাজার কোটি টাকা খরচ হবে এবং এক কোটির বেশি কিন্তু মানুষ এই সুবিধা পাবে এবং তিনশো ইউনিট কিন্তু ফ্রি ইলেকট্রিসিটি দেখতে পাচ্ছেন এভরিমাথ অর্থাৎ প্রতি মাসে কিন্তু তিনশো ইউনিট ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে তো এই সুবিধা কারা পাবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি অথবা যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি তো এই বিষয়ে যদি ডিটেলস আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে